স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের প্রতি সোমবারের নিয়মিত আয়োজন আইনি সমাধানে। সাথে আছি আমি প্রিয়া কুণ্ডু। মান সম্মান আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকা নাগরিক অধিকার, আর এই অধিকার রক্ষা করা একটি রাষ্ট্রের দায়িত্ব। মানহানি যার অর্থ অবমাননা বা মর্যাদাহানি, কলঙ্ক দেওয়া, কুৎসা রটানো, লজ্জাকর অনুভূতি, মর্মপীড়াদায়ক অনুভূতি, মিথ্যা অপবাদ দেওয়াকেই মানহানি বলা যেতে পারে। একজন ব্যক্তির সম্মানের প্রতি অসম্মান করা হলে বা সম্মান বিষয়ে হানিকর কিছু বলা হলে সেটিকে সাধারণ অর্থে মানহানি বলা হয়। তবে আইনের ভাষায় মানহানির সংজ্ঞা কিছুটা ভিন্ন। মানহানি যে সবসময় অফলাইনে হবে তা কিন্তু নয়, বরং বর্তমানে অনলাইনে আমরা অফলাইনের চেয়ে বেশি সময় কাটাই। এই অনলাইনেও কিন্তু মানুষ একজন আরেকজনের মানহানি ঘটাতে পারে। আর এসব কিছু নিয়েই আমাদের আজকের বিষয়, মানহানির মামলা। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাবরিনা জেরিন। সাবরিনা জেরিন, স্বাগত আপনাকে আইনি সমাধানে। ধন্যবাদ। শুরুতেই জানতে চাচ্ছি যে মানহানির মামলা বলতে আমরা আসলে কি বুঝি? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যেখান থেকে শুরু করলেন, আপনি ইনফ্যাক্ট চমৎকার করে ডিফেমেশন বা মানহানি কি বুঝিয়ে দিয়েছেন, যে মানহানি আসলে যখন অনেকভাবেই কিন্তু হতে পারে। আমরা কিন্তু অনেক মনে করি যে হচ্ছে আমার ব্যাপারে খারাপ কথা বললো বা যেটা আমার সম্মানে আঘাত আনে, এবং যেটি এখন আপনি যেটা বললেন যে এখন কিন্তু মিডিয়া জগৎটা অনেক বড়। আগে যেমন একটি হতে পারে যে আমি আপনাকে একজনের ব্যাপারে খারাপ কথা বললাম এবং এই কথাটি ছড়িয়ে যাচ্ছে, আরেকজন আরেকজনকে বললো, আরেকজন আরেকজনকে বললো, এটা একটি হতে পারে। এবং আরেকটিও হতে পারে পাবলিশ ফর্মে, যেটা হচ্ছে ধরেন এখন ডিজিটাল মিডিয়া আছে, ধরেন কোনো নিউজ পেপার, কোনো টিভি চ্যানেল, ইনফ্যাক্ট ইভেন অনলাইন প্ল্যাটফর্মে যেটা হতে পারে ফেসবুক, সেখানে একটি বক্তব্য দিলাম যেটি হচ্ছে অপ্রীতিকর, যেটি একটি মানুষের সম্মানের হানি করে এবং তাকে আঘাত করে। এবং এই কয়টি এবং আরো অনেক কিছু বিষয় নিয়েই বেসিক্যালি আমাদের দেশে আইনে মানহানি বা ডিফেমেশন ডিফাইন করা। এটি আমাদের আইনের পেনাল কোড, পেনাল কোডের চ্যাপ্টারে আছে এবং সেকশন 499, সেকশন 500 এবং 501 এ মোটামুটি আমাদের মানহানি বা ডিফেমেশন মানে কি পুরোপুরিভাবে ডিফাইন করা আছে, এবং এর সাথে কি কি হলে ডিফেমেশন হবে এবং কি কি হলে ডিফেমেশন হবেও না, সেগুলো কিন্তু চমৎকারভাবে বিশ্লেষণ করা আছে। জি, একজন মানুষ কখন মানহানি মামলা করতে পারে বা মানহানি মামলা করতে গেলে আদালত বা থানা কোন বিষয়গুলো বিবেচনায় রাখে? এটি একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা মনে করি যে হচ্ছে মানহানি হলেই বুঝি বা কেউ কিছু একটা অপ্রীতিকর বা মাঝে মাঝে সত্য কথা বললেও মনে হয় যে এটা হয়তো বা মানহানিকর তথ্য হয়ে গিয়েছে, কিন্তু আসলে কিন্তু প্রথমে এই জিনিসটি না। মানহানি কিন্তু, আপনি প্রশ্নের আগে একটা জিনিস একটু বলিনি যে মানহানিকর কথা কিন্তু অনেক সময় মানহানি নাও হতে পারে, যেটি একটা সত্যি কথা হলে অথবা একটা কোনো মামলা চলছে সেই মামলার ব্যাপারে একটা স্টেটমেন্ট আমি দিলাম, তাহলে কিন্তু আবার মানহানিকর তথ্য হচ্ছে না। তো যে বিষয়ই হোক, আমরা যখন মামলাটি করি এটা মাথায় রাখতে হবে যে আমি একজন ভুক্তভোগী, মানে আমার ব্যাপারে কেউ একজন মানহানিকর তথ্য দিয়েছে বা বলেছে বা আকার ইঙ্গিতে কোথাও দেখিয়েছে। সেইটা জানার পর যখন আমি আঘাত হয়েছি, আমি আই ফেল্ট হার্ট, আমি তখনই মামলাটা আনতে পারবো। এটা আমাদের ক্রিমিনাল প্রসিডিউর সিআরপিসি সেকশন 198 স্পেসিফিকলি ডিফাইন করা আছে যে যে কেউ ইচ্ছা মতন এসেও কিন্তু মানহানিকর মামলা করতে পারবে না। আই হ্যাভ টু বি এগ্রিভড, আমি নিশ্চয়ই ভুক্তভোগী। তো প্রথমে আমরা যখন মামলা করি, ইউজুয়ালি আমরা, তো আপনারা জানেন যে মামলা কিন্তু দুইভাবে হয়, যে আমরা থানায় গিয়ে মামলা করতে পারি, যেটা হয় জিআর কেস, এবং অন্যভাবে আরেকটি কোর্টে গিয়ে মামলা করতে পারি, সেটা হয় সিআর কেস। তো মানহানিকর মামলাগুলো আমরা কিন্তু কোর্টেই করে থাকি, যেগুলোকে সিআর কেস বলে থাকে। তো প্রথমে আমরা একটি মামলা আকারে ড্রাফট করে বা হচ্ছে পিটিশন আকারে কি কি ইনফরমেশন আমার ব্যাপারে বলা হয়েছে, আমি কিভাবে ভুক্তভোগী হলাম, কিভাবে সাফারার হলাম, এইভাবে সাজিয়ে একটি মামলা মূলত আমরা দায়ের করি। তারপরে কোর্ট যেটা করে, অনেকভাবেই এটার এখতিয়ার নিতে পারে। প্রথমে ইউজুয়ালি আমরা যেটা দেখি, উনি ইউজুয়ালি প্রথমে মামলাটা পড়ে একটি ইনভেস্টিগেশনে পাঠায়, সেটা যে কোনো সংস্থাই হতে পারে, সেটা পিবিআই হোক, সিআইটি হোক, ডিবি হোক, যেই সংস্থাই হোক, কোর্ট নিজেও একটি ইনভেস্টিগেশন করতে পারে যে আসলেও কি এই ঘটনা কি সত্যি নাকি। আবার প্রথমেও তার মনে হতে পারে না,
এটা আসলে কোনো কিছু ডিফেমেটরি হয়নি, তাহলে দেখা যায় সে মামলা আমলেই নিল না। আর প্রথমত মনে হয় যে না, কিছু একটা ঘটনা হয়েছে, এটা একটু ফার্দার ইনভেস্টিগেশন আছে, দরকার আছে, তখন ইনভেস্টিগেশনেও দেয়। এবং ইনভেস্টিগেশন হওয়ার পর যদি পজিটিভ রিপোর্ট আসে, তখন দেখা যায় কোর্ট সমন বা নোটিস জারি করে, যে যার ব্যাপারে বলা হয়েছে সে হাজির হয়ে তার এক্সপ্লেনেশনটা দেখ। এভাবেই মূলত একটি কোর্ট আমলে নেয় একটি ডিফেমেশনের কেস। মানহানির মামলার ভবিষ্যৎ কি, মানে মানহানির মামলা কি সব নিষ্পত্তি হয়? একটি দারুণ প্রশ্ন করেছেন। আসলে আমরা দেখি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ডিফেমেশন কেস হয়। ইনফ্যাক্ট কারোর একটু সম্মান একটু আঘাত লাগলেই, রেপুটেশনে লাগলেই মানুষ এগিয়ে দৌড়িয়ে যেতে চায় যে হ্যাঁ এটা বুঝি ডিফেমেশন হয়ে গেছে, আমরা মামলা করি। কিন্তু আসলে ডিফেমেশন ফল করার জন্য এটা অনেক অনেক এক্সেপশনস আছে, যে আসলেও কি ডিফেমেশন মানহানি হয়েছে নাকি। সো এইটুক পর্যালোচনা করতে যেতে যেতেই দেখা যায় অনেক দূর যেতে যেতে আসলে মামলাগুলো সেই মর্মে আসলে টিকে না, বা মামলাগুলো আসলে বেশি দূর যায়নি। এটা আসলে অনেক সময় পার্সোনাল গ্রাজ থেকেও আসে, যে না আমি তাকে দেখে নিব, বুঝে নিব। বা অনেক সময় দেখা যায় আসলেও যদি কেউ বলে থাকে, সে হয়তোবা আনইনটেনশনালি বলেছে এবং হয়তোবা মাফ চেয়ে নেয়, তারপরে ধরেন একটা সময় এসে যায় তার একটা মিউচুয়াল হয়ে যায়। সো ভবিষ্যতের ব্যাপারটা হচ্ছে আমরা খুবই অল্প স্বল্প মামলায় দেখি যেটা একদম পুরোপুরি নিষ্পত্তি হয়ে একটি অর্ডার হয় একটি ডিফেমেশন কেসে বা মানহানিকর কেসে। জি সাবরিনা জিন, এই মানহানির মামলা যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে শাস্তিটা কি, মানে কখন? আমরা তো জানি যে মানহানির মামলার টাকা পরিশোধ করতে হয়, এটাই আমরা ধারণা করি বা আমরা জানি, কিন্তু এর পাশাপাশি কি জেলও হয়, বা কখন টাকা পরিশোধ করতে হয় বা কখন জেল হয়, বা দুইটাই হয় কি না, এই বিষয়টা একটু বিস্তারিত জানতে চাই। আচ্ছা জি জি, এটা আমাদের আইনের সেকশন 500 একদম ক্লিয়ারলি বলা আছে, যে আপনি যদি প্রমাণিত হয় যে আপনি মানহানিকর তথ্য বা এরকম কিছু একটা করেছেন, তাহলে আপনার পানিশমেন্ট হচ্ছে 2 বছরের জেল অথবা ফাইন অথবা দুটাই। এটা ডিপেন্ড করে আপনার সিচুয়েশন উপর, সার্কামস্ট্যান্সেস উপর, একটি জজ কিভাবে নির্ণয় নিচ্ছে এই জিনিসটার ব্যাপারে। সো এইভাবে টোটালিটি দেখে একজন জজ ইউজুয়ালি তার রায় দেয়। সো আপনি যেটা বলেন দুটোই হতে পারে, পানিশমেন্টও হতে পারে যেটা যার কারণে আপনি জেলেও যেতে পারেন, অথবা আপনার ফাইনও হতে পারে, অথবা দুটোই হতে পারে। জি, সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করে। আচ্ছা, সর্বোচ্চ কত টাকা পর্যন্ত, মানে কোন ক্ষেত্রে কত টাকা পর্যন্ত শাস্তি হতে পারে, কত টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এর, বা কত বছর পর্যন্ত জেল হতে পারে? জেল যেটি বললাম হচ্ছে ম্যাক্সিমামই আসলে 2 বছর, এর বেশি না। আর যেটা হচ্ছে আপনার অ্যামাউন্টটাও যেটা, ফাইনটাও যেটা, সেটাও আসলে কেস টু কেস নির্ধারণ হয়ে যায়। বাট অনেক সময় আপনারা দেখবেন আমি হচ্ছে মানহানি হয়েছে বলেই আমি 100 কোটি টাকা দাবি করলাম, এরকম কিন্তু দাবির উপরও একটা ডিপেন্ড করে, যে অনেক সময় আমরা দেখি যে হচ্ছে আমার মানহানি হয়েছে আমি এত টাকা দাবি করছি। সো ওই দাবির উপরেও নির্ভর করে সব কিছু সার্কামস্ট্যান্সেস দেখে ঠিক, মানে এটার কোনো না ডেফিনিট কোনো স্পেসিফিক অ্যামাউন্ট নেই যে এটা এত হবে। যেমন জেলের ব্যাপারে স্পেসিফিক আছে যে ম্যাক্সিমাম 2 ইয়ার্স, কিন্তু কত অ্যামাউন্ট কি এটা হচ্ছে কোর্ট পুরোপুরি তার উপর ডিপেন্ড করবে, ওই পার্টিকুলার সিচুয়েশন বা ওই ঘটনার সাথে জড়িত ইনসিডেন্টস বা সাফারিংস এর পুরো অবস্থানটা দেখে। জি, মানহানি মামলা কোথায় এবং কিভাবে করবে, যিনি মানহানি মামলা করবে এটা সর্বপ্রথম কোথায় করবে বা কিভাবে করবে, এটা যদি একটু আমার দর্শকদের বলেন। জি, আমি এটা একটু আগেও বলেছি বাট এটা রেশ ধরেই আবার বলছি, যে প্রথমে আপনি যখন মানহানি মামলা করবেন, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আগে ক্লিয়ার হওয়া যে আপনি আসলে মামলাটা কি চালাবেন কি চালাবেন না। আমি জাস্ট করলাম একটু ভয় দেখানোর জন্য, সেটা থেকে বিরত থেকে যে আসলেও আপনি কি মামলাটা চালিয়ে যেতে চান, এক। 2 নম্বর হচ্ছে আপনার লয়ার বা কনসার্ন যারা আছে তার সাথে অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করা যে মানহানি কি আসলে হয়েছে নাকি। কারণ আমি প্রথমেই অল্প করে বলেছিলাম, যেটা আমি ডিটেইলস এখন বলছি, যে মানহানিকর তথ্য অনেক সময় মানহানিকর নাও হতে পারে যদি আইনের ভাষায় অনেকগুলো এক্সেপশন আছে, ইনফ্যাক্ট 10টির মতন এক্সেপশন দেওয়া আছে, যে এই এক্সেপশন যদি পড়ে তাহলে কিন্তু একটা মানুষ যদি আপনার ব্যাপারে মানহানিকর তথ্য বলেও থাকে ওটা আসলে হয়তো বা মানহানি হয়নি। যেমন আমি কয়েকটি এক্সাম্পল দিচ্ছি, যেটা বলেছে অ্যাকচুয়ালি সত্যি ঘটনা, সত্যি কথা, এটা হতে পারে। আরেকটি হতে পারে যে আপনি ধরেন একটি মামলা চলছে, সেই মামলা চলাকালীন সময় কোনো কোর্ট একটি অর্ডার দিয়েছে এবং ওই কোর্ট অর্ডার
ওই অর্ডারের ব্যাপারেই আপনি ধরেন আরেকটা মানুষের ব্যাপারেই বলছেন, কিন্তু ওই অর্ডারের সাথে রিলেশন আছে যেটা কোর্টের প্রসিডিং আছে। সো কোর্টের থেকে একটা আপনি অর্ডারটা তুলে ধরেছেন বা ওই স্টেটমেন্টটা বলেছেন, বা কোনো পাবলিক সার্ভেন্ট যদি হয় তাদের ব্যাপারে কোনো পাবলিক পলিসি রিলেটেড কিছু হয় সেই তথ্যগুলো বলেছেন। সো একটি মানুষ কিন্তু কোনো কথা বললেই যে মানহানিকর তথ্য হয়ে যাবে তা কিন্তু না। এখানে একটা ক্লিয়ার ডিস্টিংশন বুঝতে হবে কিন্তু আমাদের, যে একটি মানুষের সম্মানে আঘাত হয়েছে ভার্সেস ইট ফ্রিডম অফ এক্সপ্রেশন। আমার কিন্তু তাহলে কথা বলাই বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, আমাদের সাংবিধানিক বা কনস্টিটিউশনাল আমার রাইট কিন্তু আছে ফ্রিডম অফ এক্সপ্রেশন। আমি আমার রাইট আছে শুদ্ধভাবে বা ভালোভাবে বা যেভাবে হোক আমি কিন্তু আমার ব্যক্তি স্বাধীনতা যেটা সেটা কিন্তু আমি বলতে পারি, কথা বলতে পারি। এখন আমি যদি কথা বলতে গিয়ে সব কিছুতেই আমার যদি ডিফেমেশন হয়ে যায় তাহলে তো আমি কোনো কথাই বলতে পারবো না। সো এই জিনিসগুলো মাথায় রেখে যখন মনে হবে যে না এটা আসলেও একটি ডিফেমেটরি স্টেটমেন্ট হয়েছে, একটি মানহানিকর জিনিস হয়েছে যেটাতে আমি আঘাত পেয়েছি এবং এটাতে আমার ভবিষ্যতে বা পাস্ট বা প্রেজেন্ট এটাতে এফেক্ট করছে গুরুতরভাবে, তখন এবং আমি নিজে ভুক্তভোগী তখন জেনে আমি মামলাটা করব। এবং আমি যখন মামলা করব আমি একজন লয়ারের কাছে যাব এবং উনি যখন ড্রাফট ড্রাফট করে আমি একটি আমাদের প্রথমে এই মামলাটি হয়, আপনারা জানেন আমাদের ডিস্ট্রিক্ট কোর্ট আছে আপনাদের বাংলাদেশের বিভিন্ন ডিভিশনসে বিভিন্ন জেলায়, তো আমরা ওখানে গিয়েই আমরা কোর্টে পিটিশন আকারে মামলাটি দায়ের করতে পারি। এভাবেই বেসিক্যালি আমাদের এই মামলাগুলো রুজু হয়। জি সার্বিনা জি, আপনি থাকুন আমাদের সাথে, আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার, বিরতির পরে আবার আমরা ফিরব। আইনি সমাধানে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত আইনি সমাধানে। আমাদের আজকের আলোচনার বিষয় মানহানির মামলা। আমাদের সাথে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সার্বিনা জৈন। সার্বিনা জৈন, আমরা এতক্ষণ অফলাইনের কথা শুনছিলাম, অনলাইনের কথায় যদি একটু আসি, যে আমরা সব অনেক সময় দেখি যে ফেসবুকে বা ইনস্টাগ্রামে বিভিন্ন কেউ কোনো ছবি পোস্ট করলে তার নিচে বিভিন্ন ধরনের কমেন্টস করা হয়, তো এখানে যদি কেউ মানহানি মনে করে যে আমার মানহানি হয়েছে সেক্ষেত্রে সে আইনের সহায়তা কিভাবে পেতে পারে? জি, এখন যেহেতু আসলে অনলাইনের যুগটাই বেশি, কথা বলার থেকে আসলে ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু আমরা বেশিরভাগ কমেন্টস স্ট্যাটাস বা কোনো ভিডিও ছেড়ে থাকি যেটা মানহানিকর হতেই পারে। এবং নিশ্চয়ই এটা যদি আসলে মানহানিকর হয়ে থাকে, যেটি হচ্ছে বিব্রতকর, আপনার রেপুটেশনকে হার্ম করে, আপনি নিশ্চয়ই আপনি মামলা করতে পারবেন, অ্যাকশন নিতে পারবেন। যে এবং ওই কন্টেন্ট আপনি সেভ করে রাখবেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অনেক সময় কিন্তু অনেকে একটা স্ট্যাটাস বা একটা কমেন্ট করে দেখা যায় যে বুঝতে পারলো যে হ্যাঁ এটা খারাপ হতে পারে, তখন কিন্তু সরিয়ে নিতে পারে। তো আপনি যেটা করেন, যদি আপনার যদি মনে হয় যে যে কমেন্টটা করা হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে সেটি হচ্ছে মানহানিকর, আপনি ইমিডিয়েটলি স্ক্রিনশট বা যে যেভাবে আপনি সেভ করে রাখতে পারবেন এবং সেভ করে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া আপনি নিতে পারবেন। আপনি যেভাবে বললাম যে মামলা করা, সেভাবে আপনি একটা লয়ারকে কনসাল্ট করে আপনি মামলা করতে পারবেন। কিন্তু কমেন্টস করার পরে যদি ডিলিট করে দেয় সেক্ষেত্রে তো কোনো প্রমাণ নেই। এই জন্য হ্যাঁ, এটাই যেটা বললাম যে আপনি ইমিডিয়েটলি স্ক্রিনশটটা রেখে দেন, স্ক্রিনশট। কারণ আপনি যখন এগুলো যখন ওই যে আমি যেটা বললাম না, মামলা করার পর কিন্তু একটা ইনভেস্টিগেশনে যায়, ইনভেস্টিগেশনে যাওয়ার পর যদি বলেন সিআইডি বলেন পিবিআই বলেন বা আমাদের ফরেন্সিক যে ডিপার্টমেন্টগুলো আছে বাংলাদেশে যথেষ্ট স্মার্ট, তারা কিন্তু একটা কমেন্ট ডিলিট করলেও তারা কিন্তু পরে এটা রিভাইভ বা খুঁজে বের করতে পারে বা ট্র্যাক করতে পারে, দ্যাটস রাইট ওয়ার্ড। সো ওনারা যদি ডিলিট করে ফেলেন, কারণ একজন যদি একটি মানহানিকর কথা বা স্টেটমেন্ট দিয়ে থাকে সেটা কিন্তু সে অলরেডি অফেন্সটা করে ফেলেছে। হ্যাঁ, পরে আমরা অনেক সময় দেখি একটা ডিসক্লেমার দেয়, মাপ চায়, সেটা একটা আলাদা কথা, বা তা না করে অলরেডি আপনি ডিফেম হয়ে গিয়েছেন তারপরে সে ডিলিট করলো, কিন্তু আপনার অফকোর্স একটা তো প্রমাণ লাগবে যে আপনি স্ক্রিনশট রাখলেন। দেখা যাচ্ছে আপনি স্ক্রিনশটও রাখলেন না কিছুই রাখলেন, আপনি কিসের ভিত্তিতে আপনি যাবেন একটা কমপ্লেন করার জন্য? আপনাকে কিছু দেখাতে হবে যে দেখুন এই জিনিস হয়েছে, আমাকে এটা বলা হয়েছে। তো যদি আপনি ওটা দেখাতে পারেন, বলতে পারেন, আপনি নিশ্চয়ই এভিডেন্স লেখা লাগবে। সো এটা ডিলিট হলেও খুব একটা যে অসুবিধা হবে তা না, ফরেন্সিক বের করে ফেলতে পারে। আচ্ছা জি, আরেকটি বিষয় যে ধরেন কোনো নাটক নির্মাণ করা হয়েছে বা কোনো সিনেমা নির্মাণ করা হয়েছে, কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক ব্যক্তি বা যে কোনো ব্যক্তি মনে করলো সেটা তার ক্যারেক্টার নিয়ে বা তার জীবনের উপরে এটা নির্মাণ করা হয়েছে, কিন্তু আসলে দেখা গেল যে এটার তার সাথে ওই সিনেমা বা নাটকের কোনো সম্পৃক্ততাই নেই, তখন সেই সিনেমা বা নাটকের পরিচালক আইনি সহায়তা কিভাবে পেতে পারে বা কিভাবে প্রমাণ করবে এটা?
আপনারা আসলে দেখবেন এইসব ডিজিটাল মিডিয়া বা নাটক সিনেমা যেগুলোই হয়, প্রথমেই কিন্তু দেখবেন একটা ডিসক্লেমার দেয়া থাকে, এই কারণেই কিন্তু, হ্যাঁ, যে এই এই আজকে যে সিনেমা বা নাটকটি দেখবেন এটির সাথে কোনো মানুষের সম্পৃক্তি থাকলেও এটা ওইভাবে ইন্টেনশনাল না। সো এই ডিসক্লেমারটা যখনই আমাদের প্রথমে একটা সিনেমা বা নাটকের দেয়া থাকে, এটাই তার একটা বিশাল প্রোটেকশন যে আমি কারোর সাথে মিলিয়ে মিশিয়ে করিনি বা কাউকে ডিফেম করতে চাইনি। তো এটি একটি আছে। আর দুটি হচ্ছে আমাদের আইনে আরেকটি প্রভিজন আছে যে পাবলিশিং এ যেতে হবে, পাবলিশিং করতে হবে। এখন যদি সত্যি হয় যে না আপনি কাউকে ডিফেম করছেন তাহলে একটি কথা, কিন্তু এগুলো সিনেমা তো আসলে করে একটি মানুষ, অনেক সময় আমরা দেখি মানুষের জীবনের থেকে নেয়া, এটাতে একটি মানুষকে ফুটিয়ে তুলে, কিন্তু তার তো আসলে ডিসক্লেমার গুলো থাকে। তো সেই ডিসক্লেমার ভিত্তিগুলোতেই সে যেতে পারে কথা একটা, যে ডিসক্লেমার গুলো দিয়ে বা কাউকে যদি হার্ট করে সেই ডিসক্লেমার কিন্তু পুরোটাই কভার করে ফেলে। সো এই পয়েন্টস গুলো যদি কোর্টে মামলা যায়ও সেগুলো সে রিপ্রেজেন্ট করতে পারে। কিন্তু এইসব ক্ষেত্রে আমরা প্রথমত যেগুলো দেখি মামলা পরে হয় বা কম হয়, এর আগে আমরা ইউজুয়ালি দেখি যে ওই পক্ষকে উকিল নোটিশ বা লিগাল নোটিশ পাঠানো হয় যে আপনি এই জিনিসটা বন্ধ করেন বা এই জিনিসটা করেন না বা আপনি যেটা বলেছেন বা করেছেন এটা ঠিক না। তখন দেখা যায় যে ওনারা আবার অন্যভাবে একটি, যারা নির্মাতা তারা অন্যভাবে স্টেটমেন্ট দিয়ে দেয় বা একটা চিঠি আকারেও রিপ্লাই দিয়ে দেয় যে না এটার সাথে আপনার কোনো সম্পর্ক নয় বা যদি থাকে আমরা মাফ চেয়ে নিই বা এটার সাথে আসলে আপনার কোনো সম্পর্ক নেই, সেভাবে কিন্তু জিনিসগুলো ক্লোজ হয়ে যায়। সো খুব একটা যে মামলার দিকে যায় খুব কম আসলে, ও মামলার দিকে আসলে আমরা কপিরাইট ট্রেডমার্ক ইস্যুস এই সব জিনিসে বেশি দেখি, ডিফেমেশন রিলেটেড ইস্যুস কিন্তু আসলে তেমন একটা দেখা যায় না। জি সাবরিনা জিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আইনি সমাধানে এই ছিল এখনকার মতো, আগামী সোমবার আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো অতিথির সাথে। সঙ্গেই থাকুন।